করোনার মহামারী এবং যুদ্ধ পরবর্তী নিউ ইয়র্কে মুদ্রাস্ফীতি এখন চরমে। ব্যাপকভাবে বেড়েছে গ্যাস এবং বিদ্যুতের দাম, মুদ্রাস্ফীতি 40 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এ অবস্থায় অনেক বাসিন্দা, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো জীবন নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে তাদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকল। গ্যাস এবং ইলেকট্রিক বিল পরিশোধে নিম্ন আয়ের পরিবারগুলোকে $567 মিলিয়ন প্রদানের ঘোষণা দিয়েছেন গভর্নর। এবছরে 31 ডিসেম্বরের আগে যাদেরকে নিম্ন আয়ের গ্রাহক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে তাদেরকে বিল ক্রেডিট কর্মসূচির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন গভর্নর।